হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি তাহমিনা বলছি। তাহামিনা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় তাহামিনা? আমার দেশের বাড়ি হয়েছে ভাইয়া, এটা হচ্ছে লাকসাম। আচ্ছা, তো লাকসাম এখন কোথায় থাকেন আপনি? ভাইয়া লাকসাম টাউনেই থাকি, বাসা ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, তো তাহামিনা আপনি কেমন আছেন? আছি ভাইয়া, আপনাদের দোয়ায় আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, তো দর্শক, আমরা শুনবো আজকে তাহমিনার জীবনের গল্পগুলো, আপনাদেরকেও শোনাবো। ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি আপনারা দেখলে ভিডিওতে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন তাহমিনার সাথে। তো তাহমিনা, কে কে আছে আপনার ফ্যামিলিতে? ফ্যামিলিতে আমরা দুই বোন এক ভাই, আমার দাদির কাছে থাকি। আচ্ছা, দুই বোন এক ভাই, জি তিন ভাই বোন আপনারা। জি, আপনার বাবা মা কোথায় তাহমিনা? বাবা মারা গেছে, আচ্ছা, আর মা? মা ফেলাই রেখে মতো চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবা মারা যাওয়ার পরে মা ফেলে চলে গেছে, মানে আরেকটা বিয়ে শাদী করেছে তিনি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, তাহলে শুনতেছি আমরা তাহমিনার জীবনের গল্পগুলো। যেহেতু বাবা মৃত, মা ফেলে চলে গেছে, তিনটা ভাই বোন দাদির কাছেই এখন আছে। তো আপনার দাদি কি এখন কোনো কাজ বাজ করে তাহমিনা? না, দাদি আগে কাজ করতো, বুয়ার কাজ করতো, এখন কাজ করতে পারে না, দাদি অসুস্থ, এখন আমি কোনো রকম কাজ বাজ করে চলাছি। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো তিনটা ভাই বোন, আপনি কি সবার বড়? জি, আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আমার বড় বোন ওনার হাজবেন্ডকে নিয়ে থাকে, আর আমরা এখন দুই ভাই বোন থাকি আমার দাদিকে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভালো কথা। মানে আপনার ছোট আপনার ভাই আছে আরেকজন, এই তো? জি হ্যাঁ আর বড় বোনের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ তো যেখানে থাকেন, নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন এখন? ভাইয়া, বাসা ভাড়া থাকি, আচ্ছা, নিজেদের বাড়ি ঘর আছে। নিজেদের বাড়ি ঘর বলতে জায়গা আছে ভাইয়া, জমিন আছে কিন্তু ঘর নেই ঘর নেই? আচ্ছা আচ্ছা, তো লেখাপড়া কত দূর করছেন আপনি তাহমিনা? ভাইয়া, লেখাপড়া করছে 6 পর্যন্ত। মাশাআল্লাহ, 6 পর্যন্ত লেখাপড়া করছেন। আচ্ছা, তো দেখতে শুনতে তো মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো বিয়ে শাদী হয়েছে আপনার? জি না, আচ্ছা, বিয়ে শাদী হয়নি এখনো। তো কি উদ্দেশ্য করে আসছেন তাহমিনা মিডিয়ার সামনে? ভাইয়া মিডিয়ার সামনে আসছি, ভালো একটা মানুষ চাই যে হেল্প করবে, পাশে দাঁড়াবে, বিপদ আপদে খোঁজ খবর নেবে, বিয়ে শাদী করবে, এরকম একটা ভালো মনের মানুষ চাই ভাইয়া, এর জন্য মিডিয়ার আচ্ছা সামনে আচ্ছা, আসছি। তো একটা ভালো মনের মানুষ পাইলে কি করবেন এখন? ভাইয়া ভালো মনের মানুষ পাইলে তাকে সম্পর্ক করব, বিয়ে করব। আচ্ছা আচ্ছা, যেহেতু বিয়ে শাদীর বয়স হয়েছে, এখনো বিয়ে শাদী হয় নাই, তো একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করে যাচ্ছেন এখন। জি আচ্ছা, তো এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন, আপনার দাদি কি জানে? জি ভাইয়া, দাদি জানে, আচ্ছা, ভালো কথা। তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? ভাইয়া আমি ফোন নম্বর দিয়ে দিছি, ফোন নম্বরে ফোন দিলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? জি ভাইয়া, আমি আপনি বলেন। ঠিক আছে, তো দর্শক, নাম্বারটা হাতে পাইছি, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তাহমিনের সাথে যোগাযোগ করতে পারবেন। যেহেতু বাবা নেই, মাও নেই পাশে, তিনটা ভাই বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, তাহমিনার এখনো বিয়ে শাদী হয় নাই, কাজ বাজ করে কোনো রকম চলতেছে। তার বিয়ে শাদীর যেহেতু বয়স হয়েছে, সে চাচ্ছে এখন বিয়ে শাদী করবে যদি তার মনের মতো, বা তাকে কেউ দেখে পছন্দ করে, বা সে তার যদি কাউকে ভালো লাগে, তো সেই রকম মানুষ একজন যদি তাকে তার ভালো লেগে থাকে, হয়তো বিয়ে শাদী করবে, সে উদ্দেশ্যে মিডিয়ার সামনে আসছে। তো তার বিস্তারিত জেনে শুনে যদি তার সাথে যোগাযোগ করতে চান, তাহলে করতে পারেন। আমি সেই নাম্বারটা বলে দিচ্ছি, 01890897589। তো আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01890897589। এই নাম্বারে যোগাযোগ করলে তাহমিনাকে আপনারা পেয়ে যাবেন। তো তাহমিনা, আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে আপনার? না ভাইয়া, যখন প্রতিবেদনের সামনে আসছি তখন তো মানুষের সঙ্গে কথা বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ কথা না বললে তো তাদেরকে পাশে পাবেন না আপনি। জি আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? হ্যাঁ ভাইয়া, বলার আছে, আমি অনেক মনে করেন অনেক অসহায় একটা মেয়ে ভাইয়া, আমি প্রতিবেদনে আসছি, কোনো ভাইয়েরা যেমন আমাকে ফোন দিয়ে আলতু পাল্টু কথা না বলে, যে ভাইয়েরা পাশে দাঁড়াইতে পারবে বিয়ে শাদীর জন্য ফোন দেবে, একমাত্র তারাই যেন ফোন দেয়, হেল্প সহযোগিতা যা করতে পারবে হেল্প করতে পারবে, এরকম মানুষ যা আছে তারাই যেন ফোন দেয়, আলতু ফালতু কথা না বলে, অনেক মানুষে খারাপ খারাপ কথা বলে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দর্শক আজকের মতো এখানে শেষ করো, আপনারা বিস্তারিত জেনে শুনে তার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।